নমস্কার বন্ধুরা, নবশ্রী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই রান্নাটা প্রায়শই কিন্তু অনেকের বাড়িতে হয়ে থাকে। আমার ভীষণ পছন্দের এই রান্নাটি। কিভাবে আমি এই রান্নাটি করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা দেখা যাক। আমি প্রথমে একটা ছোট সাইজে বাঁধাকপিকে খুব ভালো করে কেটে নিয়েছি, কুচি কুচি করে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপিটাকে ভালো করে জলে ধুয়ে নেব। এবার আমি এই বাঁধাকপিটাকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। প্রেসারটা আমি বসিয়ে দিয়েছি, আমি একটা সিটি দিয়ে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নিই। আমি প্রথমে আলু ছুলে আলু কেটে নেব। এরকম চাক চাক করে আলু কেটে নিই। আমি দুটো আলু নিয়েছিলাম, দুটো আলু এভাবে কেটে নিয়েছি। এবার আমি এটাকে জলে ধুয়ে নেব। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে দুটো পেঁয়াজ আমি কেটে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটাকেও আমি ছোট করে কুটে নেব। আমি সাতটা লঙ্কা নিয়েছি, এই সাতটা লঙ্কা আমি এরকমভাবে মাঝখান দিয়ে চিরে নেব। আপনারা ঝাল অনুসারে লঙ্কা নেবেন, কম ঝাল খেলে কম নেবেন, মিডিয়াম খেলে মিডিয়াম নেবেন। আর যদি আর একটু বেশি ঝাল খান তাহলে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে দেব। আমি একটাই মাথাকে আমি দুভাগ করে নিয়েছি, রুই মাছের মাথা নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই দুটো মাথাকে আমি ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে জিরে, গোটা জিরে, সাদা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা আমি চিরে দিয়ে দিই। ভাজা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে ভেজে নেব।
পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করি টমেটো কুচি, জিরা, কাঁচা লঙ্কা, আর আমি 2 চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে ফেলে দিই। আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভালো করে আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে দিই। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি, আমি এবার এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। লো ফ্লেমে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে হতে দেব। 7 মিনিট হয়ে গেছে, আমার বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর রং এসছে, আর আলুও ভালো সেদ্ধ হয়েছে। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি নাবানোর আগে ধনে পাতা কুচি দিয়ে আমি বাঁধাকপিটাকে প্লেটে সার্ভ করব। আমি বাঁধাকপিটাকে প্লেটে সার্ভ করে নিই। এই দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি সবার ভীষণ ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।